দ্য প্রফেট, লেবাননের জাতীয় কবি কাহালিন জিব্রানের ইংরেজি অনুবাদ থেকে বাংলায়। সন্ততি যে নারী সন্তানকে স্তনপান করাচ্ছিল, এবার সে বলল, সন্ততি সম্পর্কে আমাদের কিছু বলুন। এবং তিনি বললেন, তোমার সন্তান কিন্তু আসলে তোমার নয়, তারা তো জীবনের পুত্রকন্যা, যাদের জন্ম জগতের পিপাসাই। এরা জন্মেছে তোমার মধ্যে দিয়ে, কিন্তু তোমার থেকে নয়। যদিও তোমার সঙ্গেই তারা আছে, কিন্তু তোমাতেই যে তারা একাত্ম এমন নয়। তুমি তাকে ভালোবাসা দিতে পারো, কিন্তু তোমার ভাবনা চিন্তা নয়, কারণ তারও আছে এক নিজস্ব ভাবনার জগৎ। তার শরীরটি তুমি ধারণ করেছে মাত্র, কিন্তু তার আত্মাকে নয়, কারণ তার আত্মাকে আশ্রয় করে আছে আগামী, আর সেই ভাবিকাল তোমার কাছে অদৃশ্য, এমনকি স্বপ্নেও। এদের মতো হয়ে ওঠার চেষ্টা সে তুমি করতেই পারো, কিন্তু কোনোভাবেই তাদেরকে তোমার নকল করে তুলো না, কারণ জীবন না ছোট অতীতে, না কাটায় গতকালের সঙ্গে গড়িমসি করে। তুমি শুধু এক ধনুক মাত্র, যেখান থেকে জ্যা মুক্ত হয়ে বেরিয়ে এসেছে তোমার সন্তান, যেন জীবনের একটি তীর। এই অনন্তের পথে ধনুর্ধার দেখেছেন চিহ্নগুলি, এবং তারই শক্তিতে বাঁকিয়েছেন তোমাকে, যাতে তার তীরগুলি দূরান্তে ছুটে যেতে পারে তীব্র গতিতে। তোমার এই টান টান বেঁকে যাওয়াকেই আরো এক বৃহত্তর আনন্দে সঁপে দাও এই ধনুর্ধরের হাতে, যে তীরটি দ্রুত নির্গত হয়ে গেছে। তিনি তাকেও যেমন ভালোবাসেন, ঠিক তেমনি ভালোবাসেন তার নিজেরই হাতে ধরা ওই অবিচল ধনুকটিও। ধন্যবাদ।